নিজাম ভাই আমি একটা জিনিস দেখাই আমরা যে ঢাকার বাইরেও হোম ডেলিভারিগুলো দিচ্ছি কিভাবে দিচ্ছে আমরা কিন্তু ফার্স্টে ড্রোনটা বাবুল র‍্যাপিং দিয়ে র‍্যাপিং করি এরপর হচ্ছে এরকম একটা কার্টুনে আমরা পুরো ড্রোনটাকে রেখে প্যাক করি এরপরে কিন্তু আমাদের ম্যামোটা ইনভয়েসটা লাগে ড্রোনটা পাঠিয়ে দিই আর এই কার্টুনটা এত পরিমাণ শক্ত যদি একটা মানুষ এটাতে দাঁড়ায় তাহলে কিন্তু কার্টুনে কিচ্ছু হবে না আরে ভাই কি অবস্থা উনি উনি রীতিমত লাফাচ্ছে বাট আপনার এই কার্টুনে কিন্তু বিন্দু পরিমাণও কিচ্ছু হবে না जस्ट এইটা আমি আমার ক্লায়েন্টদের কনসার্ন থাকার জন্য বলছি যে আপনারা নির্বিধায় অনলাইন অর্ডার করতে পারেন এরকম কার্টুনে পাবেন ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় আপনি কার্টুনে বক্স করবেন আপনি যে ডনট অর্ডার দিয়েছেন সেটাই পেয়েছেন কিনা অক্ষত আছে কিনা বা কোনো ড্যামেজ আছে কিনা এর কিন্তু দেখে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারছেন তো কোনো ভয় নেই কনফিডেন্স নিয়ে হচ্ছে অনলাইন অর্ডার কনফার্ম করেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফাহিম বলছি ড্রোন প্লেস থেকে আমরা আজকে রিভিউ করব DJI এর একদম লেটেস্ট আপডেট প্রাইস আর হচ্ছে As2RC F11 F7 F22 F11S 4K Pro Plus এর সব সিরিজের আপডেট প্রাইস আচ্ছা ফার্স্ট আমি DJI নিয়ে একটু কথা বলি অনেকেই প্রফেশনাল ভিডিওগ্রাফি ইউটিউবে ব্লগ আর কন্টেন্ট ক্রিয়েটর মানে অনেকেই আছে যারা হচ্ছে প্রফেশনাল কাজ করতে চায় এবং প্রফেশনাল কাজের জন্য অবভিয়াসলি একটা ভালো ক্যামেরা ড্রোন নিতে হবে তো সব থেকে আগিয়ে থাকবে হচ্ছে ডিজে ব্র্যান্ড এরপরে হচ্ছে এস জারসি ব্র্যান্ড এখন যাদের বাজেট তিরিশ হাজার টাকা অ্যাটলিস্ট প্রফেশনাল কাজের জন্য বাজেটটা রাখতেই হবে তিরিশ হাজার টাকা নেই আমি বলবো আপনি কিছুদিন অপেক্ষা করেন দেন হচ্ছে একটা ভালো প্রাইস ড্রোন এন্ড সেই ক্ষেত্রে আমি আপনাকে দিতে পারবো F7S4 কে প্রো যদি আমি ড্রোনটা একটু দেখাই আমার এখানে একটা আনবক্সিং এর ড্রোন আছে যদিও আপনি যখন অর্ডার করবেন আপনি কিন্তু ইনটেক ড্রোন পাবেন কোনো আনইনটেক ড্রোন পাবেন না আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে F7S4 কে প্রো যেটা হচ্ছে F7 সিরিজের একদম লেটেস্ট একটা মডেল সামনের দিকে পাচ্ছেন হচ্ছে লেজার সেন্সর 3 অ্যাক্সিস গিমবল 4K ক্যামেরা পাচ্ছেন আর হচ্ছে ডুয়াল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি যেই যে স্ট্যান্ডার্ড প্যাক বা কম্বো নিতে চান আপনারা নিতে পারছেন আর এটা কাভারিং রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার ব্যাটারি বেগা পঁচিশ মিনিট ফলোমি অপশন ট্র্যাকিং অপশন কুইক শট ভিডিও এভরিথিং যেটাই আপনি চান না কেন প্রফেশনাল জোন সবকিছুই দেওয়া থাকে তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট চয়েস থাকতে পারে যদি আপনার বাজেট কম হয়ে থাকে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে অ্যাপ সেভেন এস ফোর কে প্রোটা নিতে পারেন এরপরে আপনি নিতে পারেন হচ্ছে অ্যাপ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস যে একটা মডেল আছে অ্যাপ এটা কারো কাছে নাই বাংলাদেশে যেহেতু আমাদের কাছে এই ড্রোনটা সবাই আগে এসেছে দুই হাজার চব্বিশ এর সিরিজ এইটাতেভেন আরেকটা মনে রাখছে প্রো এটা থেকে এটার কিছু ডেফিনিকেশন আপডেট আর এটাতে পাচ্ছেন রুয়েল ব্যাটারি আর কেউ যদি বাজেট কম থাকে সিঙ্গেল ব্যাটারি নিতে পারেন এটা রুয়েল ব্যাটারি প্রাইসটা কেউ যদি ইনক্লুড করতে চায় তাহলে করে দিবঙ্গল ব্যাটারি প্রাইস টা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ড্রোন ব্যাটারি যদি নেন তাহলে ব্যাটারি প্রাইস টাও অ্যাড হবে তো আমরা কিন্তু আপনার এক্সট্রা ব্যাটারি অনেক প্রোভাইড করি দেখা গিয়েছে আমাদের থেকে কেউ ড্রোন নেয়নি অন্য সাইড থেকে নিয়েছে বাট আমরাও কিন্তু ব্যাটারি দিতে পারবো সার্ভিস দিতে পারবো কিন্তু পার্সে যে ব্যাপারটা আছে ওগুলো সার্ভিসটা ফ্রি থাকবে না যদি আমাদের থেকে নেন তাহলে লাইফ হচ্ছে ফ্রি সার্ভিসটা পাচ্ছেন যদি অন্য সাইড থেকে নিয়ে আমাদের থেকে সার্ভিস করেন তাহলে হচ্ছে আমরা ফ্রি সার্ভিসটা করব না সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার আপনার আপনার থেকে চার্জ করবে তো এই ফ্যাসিলিটিটা দিতে পারবো না আমি আর এরপরে হচ্ছে এফ টোয়েন্টি টু ফোর কে প্রো এইটার রেঞ্জ আর এগুলোর রেঞ্জ একটু তফাত আছে এটাতে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট ব্যাটারি বেক আপ থাকছে আর হচ্ছে সাড়ে তিন কিলোমিটার রেঞ্জ সাড়ে তিন অনেক সাড়ে তিন কিলোমিটার হ্যাঁ এই দুইটা ডেফিনেশন ছাড়া বাকি সব সিমিলার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা এরপরে যাদের বাজেট পঞ্চাশের নিচে এবং চল্লিশের উপরে তাদের জন্য হচ্ছে ডিজিআই ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বো ডিজিআই ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বোর সাথে কি কি থাকছে থাকছে তিনটা ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি তিরিশ মিনিট হতে পারবেন যেহেতু অফিসিয়াল ভাবে বলা হয় তিরিশ মিনিট বাট আমরা লাইভ দেখেছি হচ্ছে চব্বিশ পঁচিশ মিনিট এরকম আপনি একটা ব্যাটারি ধরে হতে পারেন তবুও যদি আপনি হিসাব করেন তাহলে পঞ্চাশ হচ্ছে পঁচাত্তর মিনিটের মতো আপনি হতে পারছেন তিনটা ব্যাটারি দিয়ে কম বোতে আর তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য চার্জিং হাব থাকছে তিনটা ব্যাটারি একসাথে রেখে যদি আপনি চার্জ দেন আড়াই ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক আপনার তিনটা ব্যাটারি ফোর চার্জ হয়ে যাবে এরপরে আপনি রিমোট থাকছে ড্রোন থাকছে এবং ফুল ড্রোনটাকে কভার করার জন্য একটা বডি সেল থাকছে বা বডি প্রোটেক্টর থাকছে আর হচ্ছে ক্যারি করার জন্য ব্যাগ আর সি কেবল থাকছে চার্জিং কেবল থাকছে এক্সট্রা পপুলার থাকছে এটার এক্সাক্ট প্রাইসটা আমাদের ওয়েবসাইটে জেনে নেবেন আমাদের ওয়েবসাইটে এখন এটা প্রাইস যেটা দেওয়া আছে এখান থেকে খুব ভালো একটা ডিসকাউন্ট আমি করে দেব যদি কেউ সরাসরি আসে তাহলে ভালো একটা ডিসকাউন্ট পাবে কেউ যদি অনলাইনে নেয় তাও কোনো সমস্যা নেই ডিসকাউন্টের সব সময় আমাদের আছে এখানে আপনারা কিন্তু ইনকোয়ারি করতে পারেন যে আমাদের কাছে কি কি মডেল আছে সব এখানে প্রাইস কিন্তু আপনারা দেখতে পারবেন যেরকম এয়ার থ্রি এয়ার টু এস এক লক্ষ তিরিশ ডিজিআই মিনি ফোর তো সব কিছু কিন্তু আপনি এখানে প্রাইস গুলো ইনকোয়ারি করতে পারছেন আমাদের আরেকটা মডেল নতুন আসছে মানে যেটা হচ্ছে ডিজে মিনি ম্যাভিক মিনির মতো ক্যামেরা টু পয়েন্ট সেভেন কে বাট যদি আপনার রেঞ্জ দশ কিলোমিটার লাগে আচ্ছা তাহলে আপনি

তিন কিলোমিটার অথবা আহ সাড়ে তিন কিলোমিটার এরকম পেতে পারেন আর আমাদের কাছে ডিজে মিনিটো আপডেট প্রাইস এখন চলছে তিপ্পান্ন হাজার টাকা বাট আপনারা আসেন দেখি আমরা যখন আসবেন তখন প্রাইস একটু জেনে আসলে বেটার হয় কারণ অনেকে আসে বাট হুট করে প্রাইসটা যদি আপ হয়ে যায় তাহলে একটু মনটা খারাপ হয় আপনার যখন আমাদের অফিসে আসবেন তখন প্রাইস একটু জেনে নেবেন বাট এখন আজকে আমার এই স্টকের প্রাইস চলছে হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা ফ্লামর কম্বো আর ম্যাভিক মেয়ের প্রাইসটা আমি বলে দিয়েছি পঞ্চাশের নিচে চল্লিশের উপরে এটা এক্সাক্ট প্রাইসটা কেন বলছি না কারণ প্রাইস অনেক ওঠা নামা করে তো এইটা এরপর যদি দেখা এটা হচ্ছে ডিজে মিনি থ্রি প্রো দেখাবো মধ্যে যদি আপনি বাজেট করতে পারেন তাহলে এটা আপনার জন্য নেওয়াটাই হচ্ছে বেস্ট হবে এটাতে কি কি পাচ্ছেন এটাতে হচ্ছে আপনার সেন্সর পাচ্ছেন টু সাইড আপনার সামনে এবং পিছনের দিকে সেন্সর থাকছে আর যে আরসি রিমোটটা থাকছে এটাতে কিন্তু রিমোটে আপনার এক্সট্রা কোনো মোবাইল ইউজ করা লাগবে না রিমোটে মনিটর আছে এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারছেন আর এটা কাভারিং রেঞ্জ হচ্ছে 18 কিলোমিটার এখন এটা যদি আপনি নেন শুধু স্ট্যান্ডার্ড প্যাকটা প্রাইস হচ্ছে 88000 টাকা যেটা আমার মনে আছে হাজার টাকা থেকে এটা এখন 88000 টাকায় চলে আসছে আচ্ছা তো আমরা প্রাইসটা একদমই রিজনেবল আমাদের কাছে অন্য সব জায়গাতে ইনকোয়ারি করবেন ইনকোয়ারি করে ডিজের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি অনেক সব আছে আপনি দেখেন ঢাকাতে অনেক 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 সব আছে তো তাদের প্রাইস আর আমার প্রাইস মিলবে না আপনি তাদের থেকে প্রাইসটা জেনে আমার প্রাইসটা দেখেন আশা করছি তাদের থেকেও আপনি এক দেড় হাজার টাকা কম পাবেন আরো বেশি হবে আমি আরো বেশি হবে হ্যাঁ অনেক বেশি হবে আর আমাদের কাছে ডিজে মিনি থ্রি প্রো আরেকটা সিরিজ আছে এটা হচ্ছে অ্যান সিরিজ অ্যান ওয়ান রিমোটটা এটার প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা আমাদের কাছে জাস্ট স্টকটা দেখেন ভাই আমরা কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণ নিয়ে আসি দাম অনেক কমে দিতে পারি এটা জন্য রিজনেবল করে কারণ আমাদের কোম্পানি থেকে একটা ছাড় দেওয়া হয় যে যত ইউনিট নিতে পারবে সে কম দিতে পারবে যেহেতু আমরা তো ডিজের অথরাইজ ডিলার তো আমাদের থেকে কম আশা করছিল একটু দিতে পারবে এরপরে যদি দেখাই এটা হচ্ছে ডিজে মিনি ফোর প্রো DJI Mini 4 Pro এটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 1 লক্ষ 25 হাজার টাকা বাট এটার প্রাইসটা আরো কিছু কমবে আপনি অফিসে আসেন কথা বলি আরো অনেক কমবে প্রাইস তো এটা ফ্লাইমো কম্বো প্লাস থাকছে DJI RC 2 রিমোটটা থাকছে 20 কিলোমিটার রেঞ্জ এটাতে কিন্তু করা হয়েছে যেহেতু আমি একজন পাইলট আমি ধরে রাখেন চার চার মিনিট লাগে হচ্ছে তিন কিলোমিটার নিতে আর চার মিনিট লাগলো হচ্ছে আপনার ড্রোনটা ব্যাক নিয়ে আসতে মানে আট আট মিনিটের মধ্যে হচ্ছে আপনার ড্রোনটা চলে আসলো তো বিশ কিলোমিটার যেতে পারবে কিন্তু আসতে পারবে না তো আমাদের কাছে কম্বো প্লাসটা পাচ্ছেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের তিনটা ব্যাটারি আরেকটা ভার্সন আছে ওটা কিন্তু আপনি আটত্রিশ মিনিটের ব্যাটারি গুলো পাবেন বাট আমার এখানে সবগুলোই হচ্ছে প্লাস কারণ আমি জানি ব্যাটারি বেকআপ বেশি লাগে কারণ পাঁচ ছয় হাজার টাকার জন্য কেউ আপনার কম প্রাইস যেটা ব্যাটারি ব্যাকআপ কম সেটা নিবে না তো পঁয়তাল্লিশ মিনিটে তিনটা ব্যাটারি থাকছে আর এই ড্রোনটাতে আরেকটা ডেফিনিকেশন আছে সেটা হচ্ছে আপনার এটা চারদিকে সেন্সর আছে এরকম একটা প্লেসে আপনি যদি বন্ধ করে জঙ্গলে উড়ান জঙ্গলে সাধারণত অনেক গাছপালা থাকে জঙ্গলের ভিতরে দিয়ে ড্রোন চলে যাবে যদি ডানে আপনার গাছপালা থাকে তাহলে এটাকে বাইপাস করে যাবে যেরকম আপনি বাইক হচ্ছে গাড়ি যেরকম ওভারটেক করে যান ড্রোনটা হচ্ছে ওভারটেক করে যাবে অর্ব পাইলট যেটাকে বলে তো আমাদের কাছে এটা প্রাইস এখন এক লক্ষ পঁচিশ হাজার চলছে আপনারা আসেন আর কিছু ডিসকাউন্ট করে দিব এরপর যদি দেখাই ডিজে ইয়ার থ্রি কে কত দিচ্ছে আপনি জাস্ট একটু দেখেন এরপর আমার কাছে আসেন ওইখান থেকে মিনিমাম হলো পাঁচশো থেকে এক হাজার ডিসকাউন্ট করে দিব পসিবল হলে না পসিবল হবেই পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব এটা মিনিমাম আর সর্বোচ্চ হচ্ছে এক হাজার ডিসকাউন্ট করে দিব ইয়ার থ্রি অ্যান্ড টুয়ার্ডস এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে ডিজেআই আর থ্রি এন্ডু আর সি আর ডিজেআই আর থ্রি আর সি টু যেটা এটা ফ্লাইমর কম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বাট এখান থেকেও আমি ডিসকাউন্ট করে দিব আসলে কেউ যদি আমার সরাসরি অফিসে চলে আসে ডিসপ্লে সেন্টার আমার এখানে চলে আসে তাহলে আমি যতটুকু চেষ্টা করি তাকে খালি হাতে না ফিরে দেওয়ার জাস্ট এই আর কি আর আমাদের কাছে তো বলে দিলাম এস জে আর সি যাতে কম বাজেট তারা নিতে পারেন তো এই হচ্ছে আমাদের প্রফেশনাল ড্রোনের যে সেগমেন্টটা আছে এটা কমপ্লিট হয়ে গেল এখন কর্পোরেট লেভেলের ড্রোন একটু কথা বলি আমাদের কাছে আমরা হচ্ছে বিভিন্ন সরকারি প্ল্যাটফর্ম যেরকম আর্মি থেকে নেভি থেকে পুলিশ থেকে সেনাবাহিনী থেকে কিন্তু অনেক রেকোয়ারমেন্ট আসে যে আমাদের কিছু কর্পোরেট লেভেলের ড্রোন লাগবে অনেক এক্সপেন্সিভ ড্রোন হয়ে থাকে ওগুলো সবই আমরা দিতে পারবো বাট আপনাকে ইনশিওর থাকতে হবে যে আপনি ড্রোনটা কমে নেবেন আমাদের স্টকে অলমোস্ট দুইটা ইউনিট অথবা একটা ইউনিট পরেই থাকে এরপরে যদি আপনাদের

ফুলফিল করতে হবে আসলে কর্পোরেট লেভেলে ড্রোন গুলো আমরা ওরকম ভাবে হ্যান্ডেল করি তো জাস্ট যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করলে হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের লোকেশন একটু বলে রাখি আমরা কিন্তু ওভারঅল পুরো বাংলাদেশ আমরা আমাদের প্লেস ছাড়াও কিন্তু পুরো বাংলাদেশে আমরা বিজনেস করছি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারোর ড্রোন পছন্দ হলো উনি ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার থেকে রিসিভ করতে পারবে অবশ্যই কুরিয়ার থেকে রিসিভ করার পূর্বে কিন্তু আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন আপনি যে অর্ডার দিয়েছেন সেটাই পেয়েছেন কিনা অ্যান্ড ওই ড্রোনটা যদি প্রপারলি ইনটেক থাকে এবং ওকে থাকে তাহলে কিন্তু আপনি ড্রোনটা টাকা ফুল টাকা পেমেন্ট করে কিন্তু নিতে পারবেন আর আমাদের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এটা ঢাকা নিউ মার্কেট এবং আজিমপুরের পাশে হচ্ছে ঢাকা কামরাঙ্গি চরটা কেউ যদি আসতে চায় তাহলে এসে নিতে পারবে আর আমার যেহেতু ডিজে ক্লায়েন্ট গুলো অনেক প্রিমিয়াম লেভেলের তারা অনেক সময় আসতে চায় না বাট আমার এখানে অনেক স্টাফ আছে যারা হচ্ছে আপনার বাসায় একদম পৌঁছে দিবে একদম নিচে সশরীরে গিয়ে আপনাকে ড্রোনটা বুঝিয়ে দিবে তখন কিন্তু আপনি টাকা আপনি মার্কেটে দেখেন আমি মার্কেটের নাম বলছি না বাংলাদেশে অনেক সেলার আছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা সেল করছে বাট আমি সেল করছি হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা জাস্ট একটু ইমাজিন করেন প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে আমি এরপরে যদি আমি দেখাই ডিজে মিনি টু এসি ডিজে মিনি টু এসি প্রথমে প্রাইস ছিল হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে ছিল ষাট হাজার টাকা এখন আমরা করে দিয়েছি কত তিপ্পান্ন হাজার টাকা মানে কমের উপরও কম এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে এরপরে এরপরে যদি দেখাই ডিজে ম্যাভিক মিনি ডিজে ম্যাভিক মিনি এক্স্যাক্ট প্রাইসটা আমি বলতে চাচ্ছি না কিন্তু প্রথমে যখন বাংলাদেশে এটা এন্ট্রি করে পঁচাশি হাজার টাকা প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা এখন আমি পঞ্চাশ হাজার টাকা থেকেও নিচে করে দিয়েছি পঞ্চাশের থেকেও নিচে করে দিয়েছে ভাই তো জাস্ট এতটুকু থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে আমরা কিরকম কম প্রাইসে সেল করছি কারণ আসলে আমাদের ওরকম কোন খরচ নেই আমাদের কোন বড় শপ বড় মার্কেটে কোনো শপ নেই আমাদের হচ্ছে নিজস্ব এলাকাতে হচ্ছে নিজস্ব আমাদের শপ তো খরচটা অনেক কম আর যেহেতু আমরা নিজস্ব ইম্পোর্ট করি অথবা জেল হিসেবে আমরা সব দিক থেকে বিবেচনা করে মার্কেট থেকে কম প্রাইসে আপনাকে সাপোর্ট করতে পারবো